Hi viewers, welcome back to my another video. Today's video is Piriformis syndrome. বা নিথম্বের ব্যথা এই ব্যথা কিভাবে সহজ উপায়ে সমাধান করবেন হ্যাঁ তার আগে একটা কথা বলিনি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী সব ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন কোমর ব্যথার পাই রোগীকে বলতে শুনি 20 থেকে 30 মিনিট বসে থাকতে পারছে না কারণ নিথম্বের ব্যথা আবার অনেক সময় সিঁড়ি দিয়ে উঠতেও ব্যথা হয় নিথম্বের এই ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই ব্যথা সমাধানের সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো যা আপনি নিজেই এই ব্যথা সমাধান করতে পারবেন চলুন সংক্ষেপে জেনে নিই এই ব্যথার কারণ ও উৎপত্তি কি ওকে প্রিয় দর্শক আমরা যে পিরিফর্মের মাসেল বলছি এ হচ্ছে পিরিফর্মের মাসেল সেটা হচ্ছে আমাদের এখানে যে স্যাক্রাম রিজন আছে এই স্যাক্রাম রিজন থেকে পিরিফর্মের মাসেলটা উৎপন্ন হয়ে ঠিক আমাদের এখানে আমরা যেটাকে ফিমার বলছি ঠিক এই হাড়ের হেড এই হেডের মধ্যে এসে এই মাসেলটা শেষ হয় তাহলে হয় কি এই পিরিফর্মিন মাসেলটা অনেক যন্ত্রণা দেয় অনেক রোগী আমাদেরকে এসে বলে যে আমি বসে থাকতে পারছি না আমি একটু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমার ঠিক এই জায়গায় নিথম্বের ঠিক ওই জায়গায় ব্যথা করে সুতরাং এই জিনিসটা সমাধান করে একদম সহজ এটা কেন হয় সেটা হচ্ছে আমাদের এখানে যে নার্ভগুলো আছে যখন আমাদের এখানে নার্ভ যদি এখানে যদি কম্প্রেশন হয় তখন হয় কি ঠিক আমাদের এই দিক দিয়ে একটা সাইটিক নার্ভ বলি হ্যাঁ যে নার্ভটা আমাদের শরীরে সবচেয়ে বড় এবং মোটা নার্ভ তাহলে ওই নার্ভটা হয় কি এই পিরিফর্মিস মাসেলের ঠিক নিচ দিয়ে ওই নার্ভটা বের হয় তাহলে হয় কি আমাদের এই মাসেলটা ইরিটেশন হয়ে যায় মাসেলটা টাইট হয়ে যায় আমরা যখন পার্কে একটু মুভমেন্ট করি হ্যাঁ আমরা যখন বসি তখন এই মাসেলের উপর স্ট্রেচ পড়ে অনেক সময় হয় কি ঠিক এখানেও ব্যথা থাকতে পারে এবং পায়ের দিকেই ব্যথা চলে যায় যদি পায়ের দিকে ব্যথা যায় সেটা হচ্ছে অন্যকে অন্য হিসাব ওটির উপর আমরা একটা ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা একটু দেখে নিতে পারেন আজকে আমরা যেটা সমাধান করবো অথবা আজকে আমরা যে টিপসটা দেবো সেটা হচ্ছে এই মাসেল যাদের এই মাসেলের সমস্যা আছে মাসেলের টাইট আছে ওনাদের ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করা একদম সহজ সেটা কীভাবে জাস্ট আমরা এটা কিছু টেকনিক শিখাবো যে টেকনিকটা এই মাসেলটা একটু স্ট্রেচ হয় হ্যাঁ ওই জিনিসটাই এখন দেখাবো এছাড়াও আরও এটার কারণ ছাড়া আরও কিছু কারণ থাকতে পারে সেটা হচ্ছে যখন কোনো ইঞ্জুরি হয় যখন আপনি যখন পড়ে গিয়েছেন ঠিক এই মাসেলে যখন আঘাত পেয়েছেন তখন এই ব্যথাটা হতে পারে আদারওয়াইজ আরও যেটা হয় সেটা হচ্ছে আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা ওয়ালেট ব্যবহার করি পিছনে হ্যাঁ ঠিক আমরা হয় কি যখন আমরা ওয়ালেট ব্যবহার করি ওই ওয়ালেটটা হয় কি আমরা যখন বসে থাকি ওয়ালেটের উপর তখন ওই ওয়ালেটটা আমাদের এই মাসেলের উপর চাপ পড়ে এই মাসেলের উপর চাপ দিয়ে ধরে থাকতে সেটা এক মিনিট দশ মিনিট বিশ মিনিট এভাবে বসে থাকতে থাকতে তখন হয় কি এই মাসেলটা ইরিটেশন হয়ে যায় আরও অনেকগুলো কারণ আছে ঠিক আছে তাহলে এখন দেখিনি এই মাসেলের টাইটনেসটাকে এই মাসেলের স্পাজমটাকে কীভাবে বাসায় সমাধান করবো সেটাই এখন দেখাবো চলুন দেখিনি প্রিয় দর্শক আমরা এখন পিরিফর্মের মাসেল স্ট্রেচিং করবো সেটা কীভাবে জাস্ট ধরেন আমার ডান দিকেই ডান বাটেকে অথবা ডান নিথম্বেই ব্যথা তাহলে আমি পা দুটোকে ভাঁজ করে ঠিক ডান পাটা আমার অপোজিট থায়ের মধ্যে তুলে দেবো অপোজিট থায়ের মধ্যে তুলে আমার দু হাত দিয়ে ঠিক রানটাকে ধরে জাস্ট এটা আমার বুকের দিকে টানবো চেস্টের দিকে টানবো টেনে এভাবে ধরে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে দশ পর্যন্ত গুনবো গুনে ছেড়ে দেব এভাবে দশবার করব আবার দেখাচ্ছি ঠিক রানটাকে আমার বুকের দিকে টানবো এভাবে এক থেকে দশ পর্যন্ত গুনবো এক থেকে দশ পর্যন্ত গোনা শেষ দেন আমরা ছেড়ে দেব এভাবে দশবার করব প্রথম স্টেজ আপনি পাঁচবার করেন যাদের এই সমস্যাটি আছে ঠিক যখন এই এক্সারসাইজটা করতে যাবেন এই জায়গায় ব্যথা করবে ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে করতে করতে মাসেলটা যখন ফ্রি হয়ে যাবে তখন আপনার ব্যথাটাও আর করবে না এরপরে নাম্বার টু আমরা যে এক্সারসাইজটি করব ঠিক পাটাকে আমার যে পায়ে ব্যথা ও পাটাকে পায়ের হাঁটুটাকে এভাবে ধরে আমার পাটাকে অপোজিট চেস্ট হ্যাঁ জাস্ট আমার অপোজিট চেস্ট বলতে লেফট চেস্টের দিকে পাটাকে আমি এভাবে আনবো এনে এভাবে ধরে রাখবো এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব দেন ছেড়ে দেব আবার হাঁটুটাকে ধরলাম অপোজিট চেস্টের দিকে টানলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনার এখানে একটু টান টান ফিল হবে একটু ব্যথা ব্যথা ফিল হবে তাতে ভয় পাওয়ার কিছু নেই ওকে তিন নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমি পাটাকে অপোজিট থায়ের উপর পাটাকে তুলে দিয়ে আমার যে পাশে ব্যথা ওই পাশের হাঁটুটাকে ধরে ঠিক
অপোজিট চেস্টের দিকে আমি প্রেস করব, এভাবে টেনে ধরে রাখব, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছেড়ে দিলাম, আবার 1 2 3 4 5 6 7 8 9 10. আশা করছি আপনি দীর্ঘদিনের এ ব্যথার সমস্যা থেকে সমাধান পাবেন, যদি এ ব্যায়ামগুলি সঠিক নিয়মে করতে পারেন, দিনে 2 থেকে 3 বার করে করতে পারবেন। ব্যথা হাসি খুশি জীবন যাপনকে ব্যাহত করে, তাই সাবধান হন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব বুঝুন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।